ব্রেকফাস্টের পালা। তো এবার ব্রেকফাস্টে কি হবে সেটাই ভাবছো। আজকে দুপুরের লাঞ্চের কোনো রকম তারা নেই আমাদের, তাই ব্রেকফাস্টটাই একটু করছি। কেননা লাঞ্চ অ্যাকচুয়ালি ইনভিটেশন আছে, তো কোনো সুখকর যে ইনভিটেশন তা নয়। ইনভিটেশনটা কিসের সেটা তোমাদের বলছি। আসলে আমার জাস্ট একদমই সামনে আমার পিসি শাশুড়িকে তোমরা সবাই দেখেছো, তো সেই পিসি শাশুড়ির হাজবেন্ড মানে পিসে মশাই, পিসে শ্বশুর বলতে পারো আমার, তো ওনার অ্যাকচুয়ালি আজকে হচ্ছে মানে গতকাল গেছে বছর কি, তো ওনারা ওই দিন মন্ত্রটা পড়ে নিয়েছেন আর আজকে হচ্ছে সেই বছর কি খাওয়া দাওয়া। তাই ভাবছিলাম সত্যি আমাদের দুনিয়াতে এখন একটা আজব নিয়ম আছে, যাই বলো তোমরা, মানুষ মানে আনন্দ তো আমরা খাচ্ছি আবার যদি কোনো দুঃখ থাকে সেখানেও কিন্তু আমরা সেই খাওয়াটাই খাচ্ছি, মানে ওটা ছাড়া আমাদের কিন্তু লাইফে কোনো অপশন নেই, মানে খেতেই হবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওনার যদিও উনি খুব মানে মিডিয়াম এজ, মানে মিডিয়াম ঠিক বলবো না, যাই হোক অ্যাবাভ 70 ছিল, পারফেক্ট এজ আমি ঠিক বলতে পারবো না, 74-75 কিছু একটা হবে, কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন উনি, তাই জন্যই আজ থেকে এক বছর আগে হয়তো ওই সময়টা খুব খারাপ সময় ছিল, করোনার টাইম ছিল, বাট উনি করোনায় না নর্মালি মারা গেছিলেন। এবং ওই সময়টা আমাদের সবার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, মানে নর্মাল না করোনা কারোর হয়নি, জাস্ট একটা হালকা জ্বর বলো আমার মনে হয় সব ঘরে ঘরে ওই সময়টা চলছিল, তো সেই পরিস্থিতিটা মনে পড়লে সত্যি আজকেও আমরা একটু ভয় পেয়েই উঠি। তো যাই হোক, সেই দিনটা আজকে হাসি কাঁদি যেটাই আমরা করি না কেন, নিমন্ত্রণ যখন বা তারাও তো অ্যারেঞ্জ করছে তো তোমায় খেতে যেতেই হবে। এবং সবচেয়ে বড় কথা, একটা মনের মধ্যে একটা হয়তো মানুষ শান্তি পায় যে না আমি যে চলে গেছেন তার জন্য কিছু করছি, এটা আমাদের আঘাত মানে প্রথম থেকেই তো এই নিয়মটা হয়ে চলেছে, তো এই নিয়মটার কিন্তু কোনো চেঞ্জ হয়তো এখনও পর্যন্ত হয়নি, হলে হয়তো সমাজের জন্যও ভালো হতো, সবার জন্য ভালো হতো, আমার যেটা মনে হয় নিজস্ব মতামত, কিন্তু যাই হোক এটা তো চলবেই। আর এখন ঘরে ব্রেকফাস্ট করবো, তা ভাবলাম তোমাদের সাথে আজকে একটা ব্রেকফাস্টের মেনু মানে রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, অনেকদিন করা হয়নি যদিও। আমার রেসিপিটা কী বলো তো, ওটা হচ্ছে আমার মনে হয় তোমরা সবাই বাড়িতে ডিম ভুজি খাও, বাট আমরাও খাই, কিন্তু শুধু ডিম ভুজির থেকেও কখনো যদি আলু দিয়ে করো আমার মনে হয় সেটাও হয়তো তোমরা কেউ খাও, বাট ওই একই কথাই বলবো যে আমরা যেভাবে করি আমরাও খাই, সেটাই তোমাদের সাথে যে শেয়ার করবো আমি কীরকম করে করি। কিন্তু সত্যি রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে, আমরা ন্যাচারাল রুটি দিয়েই খাবো, তো চলো দেখাই তোমাদের। আমাদের রান্না হোক আর না হোক বাজার কিন্তু চলে এসছে, দেখো দেখতেই পাচ্ছ, আর এই দেখো দু ব্যাগ ভর্তি, বাজার ইজ রেডি। দেখো ভুজিয়া করবো বলে এই যে আলু কেটে নিয়েছি, ডিম ওখানে রাখা রয়েছে এখনও ফেটাইনি, এই যে টমেটো আর লঙ্কা সাথে পেঁয়াজ কুচিও আছে, আচ্ছা এটা নামিয়ে রাখতে হবে। এই যো গ্যাস চালিয়ে, এই যো দেখো তেল দিয়ে দিলাম, দেখো তেলটা গরম হয়ে গেছে, এই যে এই সাইজে ছোট ছোট তিনটে পেঁয়াজ আমি কুচি করে রেখেছি দিয়ে দিলাম, একটু নুন আগে দিয়ে দেবো, যদিও আমি একসাথেই আলুগুলো দিয়ে দেবো। আর এই যে
ঢাকা দিয়ে দিলাম। দু মিনিট পর ঢাকাটা খুলে এবার দেখবো। নাড়িয়ে নিলাম, দেখো অনেকটাই কিন্তু মজে গেছে। এবার আমরা এর মধ্যে হলুদটা দিয়ে দিই। একটু বাড়িয়ে দিলাম, দেখো ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে। আমি এবার দিয়ে দেবো এর মধ্যে, একটু ফাঁকা করে নিলাম, নিজের ঘুরিয়ে ঘুরিয়েই দেবো। ডিমটাকে নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, দুটো ডিম দিয়েছি আমি এখানে। দেখো হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে আমি ডিমটা ভাজার আগে টমেটো ডিমটা দিয়ে নিই, ইচ্ছে করি মানে ল্যাব ল্যাব বেশি হয়ে যেত। এবার এর মধ্যে দেবো এই যে কেটে রাখা টমেটোটা আর লঙ্কাটা। এক মিনিট না, একটু নুন দিয়ে দিই। ফাইনাল লুক এই হয়েছে। দেখো আমি কিন্তু জাস্ট এই থালায়, কোনো সুন্দর কোনো প্লেটিং করিনি, জাস্ট এই থালায় দেখো আমি কিন্তু নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছিলাম তোমাদের দেখাতে, দেখানোর জন্য। এবং খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। বাচ্চারা দেখবে ওদের তরকারি খেতে খুব বায়না করছে, তুমি যদি এইভাবে করে দাও সত্যি তারা খুব ভালোবাসবে। আর যারা ঝাল বেশি খাও যাদের প্রয়োজন মতো লঙ্কা দেবে, আর চাইলে লাস্টে একটু গোলমরিচ ছিটিয়েও নিতে পারো। তো যাই হোক, জানি না তোমাদের কেমন লাগলো, যদি করে ভালো না দেখেও ভালো লেগে থাকে এবং প্রত্যেক বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে প্লিজ কমেন্টসে জানিও। তো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। এই বাসনপত্র ভালো হচ্ছে, এই যে পিসি বসে আছে, যাই না করি এখানে বসে খাওয়ানো হবে। ঘরটা ক্লিয়ার করে নিয়েছে, চিংড়ি বাছা হচ্ছে। আমি কাটার সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ ঠিক আছে, তখন লোকে পাবে ও গ্যারান্টি নেই, এটা নিয়ম, চিংড়ির কোনো গ্যারান্টি থাকে না। হ্যাঁ এই দেখো এছোর, এখানে মাছ, ওখানে সব রেডি, দাদা রান্না করছেন। ওনাকে হঠাৎ করে আমি ভাবছি কি বর্দার মতন, দেখো অফ হয়ে গেছে। এই দেখো, এই আমাদের বাড়ির পাশেই পিসির বাড়ি, আমি চলে
পিসিদের ওপরটা ভালো কমপ্লিট হয়নি, তা যা হয়েছে কি আজকে অনুষ্ঠানটা ওখানেই করা হচ্ছে, তোমাদের দেখালাম আমি, আর বড় নিস্তরাটা অবশ্যই দেখাবো। এই বাড়ি চলে এলাম, একটু দেখিয়ে এলাম জাস্ট কী হচ্ছে না হচ্ছে, পরে স্নান করে শাড়ি পরে যাব। তো চলো দেখো, বাড়ি ফিরে চলে একদম মানে চুলে একদম চাম্পি করে নিয়েছি, নিয়ে জাস্ট রিল্যাক্স করছি। আর এই দেখো একজন যে বসে বসে পেপার পড়ছেন, জানি না অন্ধকার আসছে, তিনিও আজ একটু রিল্যাক্স পেয়েছেন, তবু চিন্তা করে যাচ্ছেন কি কাজ করা যায়। তো যাই হোক, একটু এখন গল্প করে নিই, তারপর স্নান করবো। আমিও কিছু কাজাকুচি ভাবছি আরও করে নেব, যখন দুপুরের রান্নাটা অ্যাটলিস্ট করতে হচ্ছে না। তো দেখা যাক কী কী করি। স্নান কমপ্লিট, দেখেই বোঝা যাচ্ছে একটা ফ্রেশ ফ্রেশ ভাব দেখলেই বোঝা যায়, তাই না? তো এবার একটু পরেই রেডি হবো। এই যে জাস্ট এই ছাপার শাড়িটা বার করলাম, এই ছাপার শাড়িটার সাথে যাই না শাড়িটা দেখো, পরার পর তো অবশ্যই দেখাবো, সাথে এইটা আমি বার করে রেখেছি, যেহেতু বাড়ির বউ তো কিছুই হোক যেমনই হোক অনুষ্ঠান হোক তো শাড়িটা তো মা পরতেই হয়, তো তার জন্য জাস্ট বার করে রাখলাম। এবার একটু পরেই রেডি হবো, চুলটাকে শুকিয়ে নি তারপর রেডি হচ্ছি। তো রেডি হওয়ার পর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই দেখো তোমাদের বললামই শাড়িটা পরেছি আর এরকম ফিরেছি। এই যে দিদি এসছে আর মামনি সেই একই এখন আছে, এখনো শাড়ি পরার আর সুযোগ পাইনি। আচ্ছা ঠিক আছে চলো গিয়ে যদি যতটা পারবো দেখাবো, না হলে বাড়ি এসে আবার কথা হচ্ছে। দেখো এই যে সব চেনা চেনা লোক দেখতে পারবে সবসময়, ওই যে ওখানে আছে আরো সতর্ক দেখা যাচ্ছে নাকি জানি না, ওই দেখো দুটো বাদর রয়েছে। আমি যত স্ক্রিনে আসি তত পেমেন্ট নেই সত্যি। ঠিক আছে বলা হয়ে গেছে, শেয়ার টেয়ার করো, পেমেন্টটা বাড়বে তাহলে। আর দেখো কৃষির ঘর, কৃষির ঠাকুর, আজকে আবার বিকেলবেলা ছাদে চলে এসেছি, দুপুরের পর যদি যে ঘুমাইনি একটু গল্প অল্প হচ্ছিলো, তারপর এখন ছাদে এলাম, অনেকটাই প্রায় সন্ধে ছটা বাজছে, একটু দেরি করেই এলাম কারণ আজকে দেখো একটু যেন বাইরে হাওয়া নেই। আর এই যে দিদি এখানে চা নিয়ে বসে পড়েছে, ও ছাদে এলো চা খেতে। তো চলো আমি গাছগুলোতে জল দিয়ে নিই, তারপর আবার কথা বলছি। দেখো শুভ আর শুভর মামা কি করছে জানি না, কিছু একটা করছে। আর শুভ আপনার তোমাদের দেখানোর জন্য চশমা পরে নিল, আবার সুশুভর দাঁতটা দেখা যাচ্ছে, দেখে নাও সবাই। ও চশমাটা পরলি কেন, কারণটা কি বল একটু এক্সপ্লেইন কর। আচ্ছা তোমাদের দেখাবে বলে, তাই তো যদি কারোর পছন্দ পছন্দ হয়। তো শুভর মামা কিছু বলবে না, কি করছো তোমরা খটর খটর করে, তাই? আচ্ছা ঠিক আছে, এই যে দিদি বসে টিভি দেখছে আর আমি আর মামুনি ওখানে, ও আচ্ছা আচ্ছা বলে দিলাম। ঠিক আছে তোরা কথা বল। এখন পর তোমাদের সামনে আজকে এলাম, আজকে প্রচণ্ড গরম লাগছে এবং গরমের চোটে ক্লান্ত লাগছে, অন্যদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই বাট আজকে গল্প করতে করতে ক্লান্ত হয়ে গেছি। যেহেতু দিদিয়া বাড়িতে রয়েছে তো দিদিয়া থাকা মানেই হচ্ছে আমাদের প্রচণ্ড পরিমাণে গল্প। আর এই যে মামুনি এখানে রুটি করছে আর খাবার দাবার, আজকের দিনটাই আমাদের ছুটি, কোনো রান্নাবান্নার সিন নেই কারণ পিসি বাড়ির থেকে রাতের খাবারটাও চলে এসছে। তো এখন জাস্ট খাবো দাবো ঘুমাবো আর কিছু কাজ নেই,
কিন্তু ওই তার মাঝখানে আজকে রাত পর্যন্ত গল্পই চলবে, তাই আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না। জানি না কী দেখালাম ব্লগে আজকে, হয়তো একটু হাবিজাবি হয়ে গেল। যাই হলো, যদি ব্লগের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর আজকের জন্য ব্লগটা বাস এতটাই, আগামীকাল তোমাদের সামনে ফেরত আসবো নতুন একটা ব্লগের সাথে। টাটা, রাত কিন্তু অনেকটাই, প্রায় 10টা বেজে গেছে, আর গুড নাইট।